হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার আসছি কথা বলতে বা ভিডিও বানাতে তোমাদের সাথে। তো আজকে হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 11টা। তো এখন থেকে আজকের ভ্লগটা স্টার্ট করছি। রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, আর এতদিন ভ্লগ করতে পারিনি। মেন্টালি তো তোমাদের সাথে প্রস্তুত ছিলাম, তারপরে আমাদের একটা আমি ভিডিও পোস্ট করেছিলাম, বলছিলাম যে আমাদের সাথে কী কী ঘটনা ঘটে যাচ্ছে লকডাউন থেকে এখনও পর্যন্ত। তো ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি, তো ওখানেই তোমরা বুঝে গেছো যে কেন রোজ আমি ভিডিও করতে পারি না বা ভ্লগ করতে পারি না। যাই হোক, তো মেন্টালি একদমই আমরা গেছি খুবই, মানে এখন একটা একটা বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে কথা বলতে আসা হচ্ছে না, আমি পারছি না আসতে। তো আমি আজকে অনেকদিন পর ফোনটা একটু হাতে করে নিয়ে বসলাম, যে ভাবলাম যে এরকম করলে তো আমার ভিডিও সত্যি কি, যদি কন্টিনিউ ভিডিও না দিই তো কিছু করার নেই বলো, সবটাই তো সামলাতে হয়, সবটাই দেখতে হয়। তো হাজব্যান্ডকে নিয়ে একটুখানি মানসিক চাপের মধ্যেও রয়েছি, সব কিছু তো তোমাদের বলেইছি যে ওর উপর দিয়ে যা যাচ্ছে, আর ওর উপর দিয়ে আর আমার উপর দিয়ে যা যাচ্ছে সেটা বলার মতো। তো যাই হোক, এখন রান্না বান্না অলরেডি বসিয়ে দিয়েছি, আর কাজের সাইডের ছেলেটা এসে, তো ওরা দুজনে খেয়ে দেয় এখন বেরিয়ে গেল, সকালের জল খাবারটা খেয়ে বেরোল। আমি এখন দেখো রান্না বসিয়েছি, এই দেখো কড়াইতে তেল দাওয়াই রয়েছে, আর এখানে রুই মাছ নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, এটা এখন ভাজবো। আর এখানে দেখতে পাচ্ছ ফুলকপিগুলো ভেজেই মাত্র তুললাম, আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল হবে। আর এইখানে মাছের আলু কাটা পিঠেল রয়েছে। তো যাই হোক, আজকে পাতলা করে মাছের ঝোল করব। আর তোমার ডাল আছে কালকে, আর ইয়ে আছে সকালে বাদুরে শাশুড়ি মা। তো এই রান্নাবান্না করব আজকে, খুব তাড়াতাড়ি যেহেতু উঠে গেছে ওই জন্য কাজকর্ম তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, মানসিক অবস্থা একদমই ভালো না। তো যাই হোক, অনেকদিন পর কথা বলতে এসে ভালো লাগলো। তো এখন রান্নাবান্না করে আসি, আর কথা তোমাদের সাথে পরে বলবো। তো এখন এতটুকুনই রাখছি ভিডিওটা। তো সকালবেলা যে আমি তোমাদের সাথে কথা বললাম, তারপরে যে আমি তোমাদের সাথে আবারও বলেছিলাম কথা বলতে, আর একদম ভুলে গেছি যে আমি আজকে ব্লগ শুরু করেছিলাম তোমাদের সাথে একটা টাইমে কথা বলে, যেহেতু অনেক দিন করা হয় না ওই জন্য আমার মাথাতেই নেই যে আজকে সকালবেলা তোমাদের সাথে কথা বলেছি। তো যাই হোক, এখন বাজে রাত্রি 10:30, কী করবো। তো এখন হঠাৎ করে মনে পড়লো যে আমি তো সেই সকালবেলা ব্লগটা শুরু করেছিলাম, তো মাঝখানে বলেছিলাম তোমাদের সাথে কথা বলবো, তো একদমই মানে মাথায় ছিল না, একটু সন্ধ্যাবেলা এই 7টার দিকে বেরিয়েছিলাম, কিছুক্ষণ আগে ফিরলাম, তো এখনও ফেরার পরও মনে ছিল না, হঠাৎ করে শুয়ে রয়েছি, হঠাৎ করে মনে পড়ছে কি আমি তো মনে হয় আজকে ব্লগ করেছিলাম। তো যাই হোক, আর কি বলবো বলো, মানসিক অবস্থা একদমই ভালো না। সকালে তোমাদের বলছিলাম যে আমাদের ফ্যামিলির সাথে মানে এমন এমন ঘটে যাচ্ছে আমাদের চেনাশোনা জানার মধ্যে, তো ওই জন্য আমাদের আমি হাজব্যান্ডকে নিয়ে খুব চিন্তিত আছি, ওর উপর দিয়ে জানি না কী হবে, ভগবানের আশীর্বাদে যেন সব কিছু ভালোই হয়। তো ওই জন্য প্রতিদিন আমার এখন আর ভিডিও করতে ভালো লাগে না, তো এখন তাও চেষ্টা করব তোমাদের সামনে মাঝে মাঝে চলে আসবো, প্রতিদিন পাচ্ছি না, এদিকে মন ভালো থাকবে অবশ্যই কথা বলবো। তো যাই হোক, ব্লগ যতটুকুনি বললাম কথা অনেকদিন পর, তো কেমন লাগলো বলো। আর পায়েল বেঙ্গলি ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তো সবাই ভালো থাকবে, মতো টাটা।